हरे कृष्ण जय नीताय आसर उपस्थित सदगुरु वैष्णव एवं भक्तिमती मायदे चरणे कीर्तनिया प्रदीपपाल एवं संपदाय कोटि कोटि दंडवत प्रणाम रइल। आज के कम्प्यूटर जुगे मानुष जखन आकाशे चाँदे जाच्छे मानुषेर प्रचंड व्यस्तता एर मध्य अपनारा महाप्रभुर आसरे बसेछेन एर थेके परिष्कार बोझा जाच्छे आपनादेर उपरे महाप्रभुर कृपा नीताय गौर हरि बोल हरि बोल हरि बोल। आसले भगवानेर कृपा छाड़ा कोनो भक्त कीर्तन सुनते पारे ना। अनेके आसबो बोलेओ आसते पारे नाई विभिन्न काजे बाधा पेयेछे आबार अनेकेर आसार कथा छिलो ना संग पेये चले एसेछे एसब गोविंदेर कृपा। एइजन्ये आपनारा जारा एसेछेन आमि आशा करब प्रत्येकटी भक्त माझे माझे मायेरा उलुध्वनि बाबारा हरिध्वनि दिये एइ हरिबासरटाके आनंदे आरो आनंद सागरे पौंछे देबेन प्रेम से सबाइ मिले नीताय गौर हरि बोल हरि बोल। बेश कीर्तन सुनते ले भाई साई साई कुर्चोटा तो कमिए दाओ तुम्हारे जेटा बार बार बला हच्छे साई साई कुर्चो कमिए दाओ व्यस्त कमाओ व्यस्त जेटा बोझो तुमी सेटा व्यस्त कमाओ। जय नीताय जय नीताय टोंटा बाड़ाओ बस जय नीताय जय नीताय हरे कृष्ण। कीर्तन सुनते ले बसार समय प्रणाम करे बसते हैं आर उठार समय प्रणाम करे उठते हैं ना ना आमाके नय स्वयं महाप्रभु के जिनी जीवेर द्वारे कृष्ण प्रेमेर बीज दिएछिलेन बोले आज के कृष्ण के आर कृष्ण नाम कि एटा तार जन्यई जानते पारलेन। तिनी यदि नदियार चाँद रूपे नवद्वीप मायापुरे सचीमातार कोले नाचतेन आमरा जानते पारतम ना कृष्ण के आमरा सनातन धर्म के बाँचाते पारतम ना आमरा सामने बसे गल्प नई सनातन धर्मेर जे कि जिनिस भेतरे आछे सनातन माने कि ए आमरा केउ जानते पारलाम ना। ताई पतित पावन जिनि पतितके उद्धार करबार जन्य एसेछेन सेई गौरहरि एलेन कखन 1407 शताब्दे फाल्गुन मासेर पूर्णिमा तिथिते। कत फाल्गुन एसेछिल मायेरा 23 फाल्गुन महाप्रभु एसेछिलेन हरे कृष्ण 23 फाल्गुन महाप्रभु एसेछिलेन 1407 शताब्दे इंगराजी 1486 ख्रिस्टाब्दे কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার। আবার মহাপ্রভু এসেছিলেন যখন লক্ষ্য করবেন তখন কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার। কটার সময় এসেছিলেন সন্ধ্যা 5:46। অনেকে প্রশ্ন করবেন প্রদীপবাবু তখন ঘড়ি আবিষ্কার হয়েছিল, আরে বাবা ঘড়ি আবিষ্কার হয়েছিল 596 খ্রিস্টাব্দে আর মহাপ্রভু এসেছেন 1486 খ্রিস্টাব্দে। ডাক যদি সঠিক হয় ভগবান আসে, ডাকের মধ্যে যদি সঠিকতা না থাকে ব্যাকুলতা না থাকে ভগবান আসে। ভগবানকে ডাকতে গেলে আপনি 5 মিনিট ডাকুন কিন্তু ওই 5 মিনিট পাকাপাকি গোবিন্দের জন্য দিন। এই পৃথিবীতে দেখবেন মানুষ সবচাইতে কাকে ভালোবাসে, নিজেকে তারপর অপরকে। আগে তাকে ভালোবাসুন যার জন্য পৃথিবীতে এলেন, যাবার সময় আবার তার জন্যই যেতে হবে। বাচ্চা যখন মেলাতে যায় তখন বাবাকে বলে বাবা মেলায় যাব আমাকে মেলা দেখাও, ছেলে বলে খোকা বাবা বলে খোকা আঙ্গুল ধরে তোকে মেলায় ঢুকিয়ে দিলাম, মেলা দেখা শেষ হলে আমায় স্মরণ করবি আমি এখানে বসলাম আবার আঙ্গুল ধরে তোকে ঘরে নিয়ে চলে যাব। তত্ত্ব বলছে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে আমাদের জায়গা, ওখান থেকে এই সংসার মেলায় আঙ্গুল ধরে পৌঁছে দিয়েছে। আবার যখন ডাক যদি আপনার সঠিক থাকে তিনি আঙ্গুল ধরে নিতাই গৌর হরি হরি বল হরি বল। এর জন্যে আপনাকে কিছু করতে হবে না, স্মরণ আর মনন। সংসারে সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না মায়েরা। এ কথা জেনে নিন, এ সংসার শুধু দিতে চায় না নিতে চায়, আর আপনি দিতে চান কিন্তু সংসারকে যতক্ষণ দেবেন ততক্ষণ সংসার ভালোবাসছে। সংসারে দেওয়া বন্ধ করে দিন, সংসার আর ভালোবাসবে না। মায়েরা দেখবেন সংসারে যতক্ষণ কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক সংসার ভালোবাসবে না। ডাক্তারকে ডেকে বলবে ডাক্তারবাবু আর কদিন, আর সেবা করতে পারি না, গেলেই বাঁচি। এ সংসারে দিচ্ছিলেন ভালোবাসছিল
দেওয়া শেষ করলেন ওপরি পথটা পরিষ্কার করার জন্য তৈরি। দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দেবেন সংসার দেখবে, টাকা দেওয়া বন্ধ করুন সংসার আপনাকে ছুরি ফেলে দেবে। তাহলে আপনি প্রশ্ন করবেন সংসার করেছি ভগবানকে ডাকবো না? আরে বাবা সংসার করবেন, সংসারে কর্তব্য কর্ম করবেন কিন্তু আসল কর্তব্য ভুলবেন না। দুপুরবেলায় গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ একবার কেঁদে কেঁদে বলবেন হে গোবিন্দ আজকের দিনের জন্য নয়, যেদিন ভবপাড়ের ঘাটে গিয়ে দাঁড়াবো সেদিন ভবপাড়ের কাণ্ডারি হয়ে নিতাই গৌর হরি বল বলে হরি হরি বল। তাই যিনি কলিযুগের ভগবান তাকে আনলেন কে? অদ্বৈত প্রভু। মায়েরা কি দিয়ে আনলেন? গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। এখানে তত্ত্ব বলল জল যদি না থাকে গঙ্গার দরকার নেই, চোখের জল দাও। যদি জল না থাকে চোখের জল দাও, তুলসী পত্র নয় রইল মন তুলসী গোবিন্দ চরণ দাও। যদি চন্দন না থাকে অনেক দাম বাজার থেকে কিনতে গেলে দরকার নেই, ভক্তি চন্দন ভগবানকে দাও ভগবান খুশি হয়ে যাবে। অদ্বৈত প্রভু ডাকছেন তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে। একটু আগে আপনাদেরকে বললাম ডাক যদি সঠিক হয় ভগবান আসে। পাথরের মা কালী রামকৃষ্ণ দেব বলতো মা খা, আরে ঝাল নয় টক নয় মিষ্টি বটে মা খা। মা কালী বলেছিল ডাকার মতো ডাকলে আমি খাই। রামকৃষ্ণ পরমহংস দেবের হাতে মা খেয়েছিল, শুধু ডাকটা ভালো ছিল না। এই জন্য জেনে নিন শাস্ত্র বলল যারা স্থির চিত্তের মানুষ তারা ভগবানকে পায়, আর যারা চঞ্চল চিত্তের মানুষ তারা ভগবানকে পায় না। না না, এই সংসারে যারা খুব চঞ্চল তাদের সংসারে উন্নতি হয় না, এই সংসারে যারা খুব স্থির তাদের উন্নতি হয়। যাত্রা নাটক যারা দেখতে আসে ওরা খুব চঞ্চল, হাঙ্গামা দেখতে এলে চঞ্চলতা করে, এই গান চাই ওই গান চাই, কিন্তু কীর্তনের একটা জিনিস এখানে তারা আসে স্থির চিত্তের মানুষ যারা ধৈর্য ধরে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে। এই জন্য চঞ্চল চিত্তের মানুষ সংসারে উন্নতি করতে পারে না মা। যেমন কোনো মেয়ে যদি খুব চঞ্চল হয় ও তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে, ও দেবে ও তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কেন? চঞ্চল মতির মানুষ। এই জন্য যিনি স্থির তিনি ভগবানকে পান। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেয়েছিলেন। আবার দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, তিনি ভগবানকে হারিয়েছিলেন। এই জন্য সংসারে এসেছেন আপনারা, আপনাদের কাছে নিবেদন রইল মনকে শান্ত করুন গোবিন্দ পাবেন। যা পেয়েছেন সেই সেই নিয়ে সন্তুষ্ট থাকুন আপনি সুখী থাকবেন। আর যদি বলেন আরও চাই এই চাই সেই চাই আপনি সুখী থাকবেন না, এ শাস্ত্র বলল। এই জন্য মা কালীকে বলতো মা খা মা খা মা খেত। একজন শিষ্য বলল ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খায় না, তোমার হাতে খায় কেন? ডাকার মতো ডাকবি তোর হাতে খাবে। না 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 অনেক ডেকেছি আমার হাতে খায় না, খালি তোমার হাতে। এই আকুলতা ব্যাকুলতা চাই মা খাবে। কীরকম আকুলতা ব্যাকুলতা ওটা বোঝাবো কি করে? আমাকে বুঝিয়ে দাও ঠাকুর কীরকম আকুলতা কীরকম ব্যাকুলতা ভগবানকে ডাকার জন্য। তবে আই আমার সঙ্গে। ঠাকুর কি করলো? ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বললো হ্যাঁ রে তোকে যখন জলের মধ্যে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন লাগছিল? ঠাকুর ভেতরটা আমার আঁকো পাকো আঁকো পাকো আঁকো পাকো করছে। কেন? এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আঁকো পাকো করে ভগবান কি নিতাই গৌর হরি বল বলে হরি বল হরি বল। ডাকার মতো ডাক যদি হয়। ভগবান এলেন শচীমাতার কোলে। মায়েরা বাচ্চা জন্ম নেবার পর যদি হাত পা নাড়াচাড়া না করে কান্নাকাটি না করে দেখবেন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। ডাক্তার কি করে? ডাক্তার কি করে? বাচ্চাকে উপর করে শুয়ে দেয়, পিঠে থাপ্পড় মারে। যে বাচ্চা জন্ম নিয়ে থাপ্পড় মারার পর কান্নাকাটি না করে ভবিষ্যতে বোবা হতে পারে। তা কলিযুগের ভগবান জন্ম নিল, হাত পা নাড়াচাড়া করলো না কান্নাকাটি করলো না, কেন? পাড়ার মেয়েরা বলল শচী তোর ছেলে বাঁচবে না। মায়ের কোলে ছেলে যদি অজ্ঞান অবস্থায় থাকে আর কেউ যদি বলে তোর ছেলে বাঁচবে না সেই মায়ের অবস্থা কেমন হয়? শচীমাতা কেঁদে কেঁদে বললো দিদি এমন কথা বলো না, আট আটটা মেয়ে মরে গেল তারপর একটা ছেলের জন্ম দিলাম বিশ্বরূপ, সে সন্ন্যাস নিয়ে চলে গেল তারপর এই ছেলেটা জন্ম নিল, এ যদি চলে যায় আমি আর কি নিয়ে বেঁচে থাকব। শচীমাতা যখন অঝরঝরে কাঁদছে পাড়া প্রতিবেশীর একজন মেয়ে বলল শচী কাঁদিস না তোর ছেলের বাঁচার উপায় আছে। বলে কি? তোদের বাড়িতে একটা নিম গাছ আছে না, আঁতুর ঘরটা নিম গাছের নিচে কর। আরে নিম গাছের নিচে করবো কেন, এত কাজ থাকতে? ওরে তোর ছেলেকে যে জম নিতে আসে না তেতোর ভয়ে পালিয়ে যাবে,
নিম গাছে নিচে আতুর করলো মা, আতুর ঘর করলো, হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, একটা গন্ডগোল হলো, মায়ের দুগ্ধ পান করলো। পণ্ডিত বিচার করে বললেন, যিনি কলিযুগের ভগবান সচিমাতা যার মা, দুগ্ধ পান করলো না কেন? পণ্ডিত বিচার করে বললেন, তখনও সচিমাতা দীক্ষা নেয় নাই। সঙ্গে সঙ্গে ভগবান প্রমাণ দিলেন, আমি ভগবান হতে পারি, সচিমাতা আমার মা হতে পারে, যেহেতু দীক্ষা নেয় নাই, তার দেহে সেবা গ্রহণ করবে। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, খুব পরিষ্কার করে শুনে রাখুন, যদি আপনাদের দীক্ষা না নেওয়া থাকে, আপনার দেহে কোনোদিন গোবিন্দ সেবা হবে না বাবা। আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। একজন বৈষ্ণব এসে আপনার বাড়িতে প্রশ্ন করবে, মা সেবা হবে? বৈষ্ণব সবার বাড়ি যায় না, ভক্তের বাড়ি যায়। আপনার ভাগ্য ভালো, আপনার দরজায় যায়। বৈষ্ণবকে আহ্বান করুন, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। আপনি বৈষ্ণবকে ডাকলেন, সেবা দেবেন। তার আগে বৈষ্ণব জিজ্ঞাসা করলো, দীক্ষা হয়েছে তো মা? দীক্ষা তো হয়নি। আরে বাবা, তবে তো অদীক্ষিতের হাতে আমি জলস্পর্শ করব না। একজন ব্রাহ্মণ তার উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে, গোবিন্দ ভজনা করবার কোনো অধিকার পাবে না। তাই মহাপ্রভু কি করলেন, জীবের দ্বারে এলেন, দীক্ষা নিলেন সতীমাতা, দুগ্ধ পান করলেন, আস্তে আস্তে নিমায় বড় হলো, প্রচার করলেন, পৃথিবীতে আছে যত, পৃথিবীতে আছে যত এই নগরাদি নগরাদি গ্রাম, প্রচার হবে, প্রচার হবে, হরি আমার হরি হরি না। নিতাই চাঁদ, জীবের দ্বারে হরি নাম দাও, কিভাবে দেবো? নিতাই চাঁদ বলছে, তোমরা লও রে কি শরীর প্রেম, নিতায় ডাকিয়াই তোমরা লও রে কি শরীর প্রেম, নিতায় ডাকি তোমরা লও রে কি শরীর প্রেম, নিতায় ডাকিয়া যে নিতাই ডাকি আয়াই প্রাণ ওর ডাকিয়াই, ও যে নিতাই ডাকে আয়াই প্রাণ গৌর ডাকে, আজে নিতাই ডাকে আয়াই প্রাণ গৌর ডাকে, আই আমার নিতাই ডাকে নিতাই গৌর হরি বল হরি বল। আয়াই তো নাকি কি নামি নিবি শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই, সৌন্দর্যাদি শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আমার কুলি ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগিল গোড়ার গায়, কুলি ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগলো গোড়ার গায়, তোমরা লড়ে কি শরীর প্রেম নিতাই রাখি যাই, দয়াল নিতা দয়াল নিতু দয়াল নিতাই সকাল থেকে যে যাকে দেখবেন, আমার নিবেদন রইল, একজন একজনকে দেখলেই বলবেন জয় নিতাই, ও যদি না বলে আপনি বলবেন, ও দেখবেন আপনাকে বলবে কবে থেকে ভক্ত হয়ে গেলি রে, আপনি বলবেন আজ থেকে হলাম, ও যদি না বলে আপনি দশ বার বলুন ও বলবে। এ পণ্ডিত বলছে, আপনি যদি বাড়িতে কীর্তন করেন হাত তালি দিয়ে, পাশের বাড়ির লোকটাও দেখবেন এক মাস পরে ও কীর্তন করবে। এ হরিনাম যার কানে যায়, কেউ যদি একবার ভিজে যায় এ আর ভুলতে পারে না,
যে কোনদিন হরিনাম শোনে নাই সে যদি বারবার বসে আর জীব যদি একবার হরি বল বলতে পেরেছে কে আর ভুলতে পারে। আপনি চোর হতে পারেন কিন্তু চোর থেকে সাধু হলে আর আপনি চোর হবেন না। কেন বলুন তো? যে পথ একবার ধরে নেবেন ওই পথ ভুলতে পারবেন। হরিদাসকে ২২ বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিনাম ছাড় হরিনাম ছাড়, ও তখন বলে আমি নামকে ছাড়তে চাই কিন্তু নাম আমায় ছাড়তে চাই। বল হরি বল। এই জিভা যেন আপনা আপনি বলে উঠে হরি বল বলে উঠে, তোমরা আমাকে মেরে মেরে খণ্ড খণ্ড করে দাও গোটা শরীর, তবু আমি কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। কেন? নাম আমি ছাড়তে চাই, নাম আমাকে ছাড়তে চাই। এই জন্যে বৈষ্ণবের দিকে তাকাবেন, এরা নামকে আশ্রয় করেছে, এদের দিকে তাকালে আপনি অনেক পথ এগিয়ে যেতে পারেন। ও মায়েরা বৈষ্ণবকে সেবা করবেন কেন এর কথা আমি মাঝে বলে দেব, তার আগে বলে রাখি, নিতাই চাঁদ বললেন যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। আপনারা মনে মনে ভাবছেন কি কি পালন করবে। প্রথম হচ্ছে যে নিরামিষ খেতে হবে, দ্বিতীয় হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে, আর তৃতীয় হচ্ছে গাভী দহন বন্ধ করতে হবে। অনেকে মনে মনে ভাবছে নিরামিষ তো আমরা খাই, আবার অনেকে মনে মনে ভাবছে এই তো সকালে আজকেই তো খেয়ে এলাম নাকি বাবা। আচ্ছা এখানে নিরামিষ কে কে খান হাত তুলুন তো, একবারে নিরামিষ। বাহ, খুব কম। এই যারা খায় না তারা মজে মনে মনে ভাবছে দেখি কে কে খায়। এই দিকে তাকান ভাই, তোমাকে তুমি তো চুপচাপ বসে আছো, তোমাকে একটু মাথায় রাখতে হবে, তুমি কানে শুনছো কথাগুলো। তিনজন কিন্তু মাইক আছে, দুজনের সাউন্ড আছে, একজনের নাই। ইয়াম্মা মেনে এই কথা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ তুমি বসে বসে শুনছো যে কার গলাগুলো কোথায় উঠছে, এটা তোমার কাজ। জয়নিতাই এইদিকে তাকাবেন মাইরা। নিরামিষ আর আমিষের মধ্যে তফাতকে একটু বলে দিই তারপরে বুঝবো। একটা বাঘ দেখবেন হরিণের পেছনে ছোটে, হরিণ যত স্পিডে ছুটতে পারে বাঘ কিন্তু তত স্পিডে পারে না। হরিণ আছাড় খেয়ে পড়ে গেলে তবে বাঘ তাকে ধরে, নইলে ধরতে পারে না। বাঘ মাংস খায়, হরিণ ঘাস খায়। একটা গাভী সে দুগ্ধ দেয়, যে দুগ্ধ খেলে শরীর পুষ্টল হয়, কিন্তু একজন বলদ সে দেখবেন কত মাল বয় হাঁপিয়ে যায় না, আর বাঘ একটু ছুটে দিলেই হাঁপিয়ে যায়। এই জগতে যারা নিরামিষ খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে বহুদিন পরে মরে, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো হুড়হুড় করে বাড়ে, হুড়হুড় করে পারে মরে। এই জন্যে শাস্ত্র বলল যে যত ত্যাগী সে তত নিরোগী, আর যে যত ভোগী সে তত রোগী। এই লাইনটাতে কেউ যদি দাগ দিয়ে রাখতে পারে এ কথাতে তার জীবনে উন্নতি হয়ে যাবে। আমার যিনি গুরুদেব তিনি বললেন এটাতে দাগ দিয়ে রাখ প্রদীপ, জীবনে উন্নতি করে দিবি। বলে কেন? যে যত ত্যাগী সে তত নিরোগী, আর যে যত ভোগী সে তত রোগী। এই জন্য নিরামিষ খেতে হয়। তাহলে কলির জীব বললো ঠাকুর নিরামিষ খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবে? মায়েরা দাদা ভাইরা আপনারা মিথ্যা কথা কে কে বলতে ছাড়তে পারবেন? মনে মনে হয় মাথা খারাপ, দিনের মাথায় ১০০টার মধ্যে ৯৯টা হয়ে যায়, কোনোদিন ১০০টা হয়। এইদিকে তাকাবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা বই আছে বাবা, সেই বইটার নাম কি? বর্ণ পরিচয়। তার পেছন দিকে কি লেখা থাকে? সদা সর্বদা মিথ্যা কথা বলিবি নাকি নাকি? দেখুন এতে সবাই হাঁ করছে। সদা সর্বদা সত্য কথা বলি লেখা আছে না? এখন একটা বাচ্চাকে তার বাবা পড়াচ্ছে খোকা পড় কি, সবসময় সত্য কথা বলতে হয় সত্য কথা বলতে হয়। ছেলে এখন কি করেছে, সকাল ৯টা পর্যন্ত একটা লাইনই পড়ছে, সদা সর্বদা সত্য কথা বলতে হয়। ৯টার পর রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে এ খোকা তোর বাবা বাড়িতে আছে? তখন ছেলে বলছে যে আমি দেখে আসি। বাড়ির ভেতরে গিয়ে বলছে বাবা, বলে কি পাওনাদার ডাকছে। বাবা বলল বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নেই। ভক্তের আশীর্বাদে সব হয় বাবা, আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন এনার ছেলে এবং ইনি এনার বৌমা, এরা যারা পরিবারের আছেন অক্লান্ত পরিশ্রম করে হরিসভা করছেন, ৯ বছর চলছে, দীর্ঘদিন যেন চালাতে পারে প্রভুর কৃপায় প্রেমানন্দে আশীর্বাদ করে দিয়েছেন। ছেলে বলল বাবা বলল যে বাবা বাড়িতে নেই, পাওনাদারের সঙ্গে বাবার ঝগড়া হলো, বাবা শেষে ছেলেকে বললো হ্যাঁ রে খোকা, এই তুই যে বললি
সত্য কথাটা বলে দিলি, বলছে বাবা তুমি তো সকালে বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে, হ্যাঁ সত্য কথা বলতে হয়। বলছে না বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য। এই জন্য শাস্ত্র বলছে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। আমরা উপদেশ সবাই দিতে পারি, কিন্তু উপদেশ নিতে পারি কজন? সবাই দেখবেন বলে এই করো সেই করো, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই, কিন্তু দেখবেন নিজেই বোঝে না। এই জন্যে বললো তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে পারবে? বলে না। নিরামিষ খেতে পারবে? বলে না। তাহলে গাভী দহন বন্ধ করো? বলছে গাভী দহন বন্ধ করতে পারবো না। কেন? গাভীর দুধ বিক্রি করে সংসার চালাই, আমরা না খেয়ে মরবো, তোমার হরিনাম বলবো না। এ নেতাই আর কোনোদিন এ তোমার ঠ্যাং ভেঙে দেবো। নেতাই চান ছুটে গেলেন মহাপ্রভুর কাছে, ভাই এরা তো হরিনাম করে না, এরা তো নিরামিষ খেতে চায় না, এরা তো মিথ্যে কথা বলা চাইতে চায় না, এরা তো গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কী করে? সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে নেতাই চান বলল, বল ভাই কী করবো? মহাপ্রভুর দাদা এরা হলো কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত, এত নিয়ম বললে হবে না, নিয়ম করুক আর অনিয়ম করুক, খালি জীব একবার হরিনাম বললে ভুলতে পারবে না। ও দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলে না আমি সেই গ্রামে দেবো। আগে যাচ্ছে কি মহাপ্রভু, পেছনে যাচ্ছে কি নিতাই চাঁদ গো জীব, একবার বলরে বদনে, বলরে বদনে। লোকে বলে উঠলো ঠাকুর তোমার পেছনে যে এসছে কালকে নিয়ম পালনের কথা বলেছিল। নিতাই চাঁদকে মহাপ্রভু বললো তুমি চুপ করে থাকো আমি যা বলো বলবো। মহাপ্রভু বললো কিছু করতে হবে না ভাই, মুখে বলো আর কানে শোনো। হরিনাম করলে তিনটে, এই যে হরিনাম করলে তিনটে জ্বালা দূর হয়, ত্রি তাপ, তাপ মানে কি মা জ্বালা, ত্রি মানে কি তিন, তিনটে দুঃখ দূর হয়। প্রশ্ন করবেন তিনটে দুঃখ কি, একটা একটা শুনুন। আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, আদি দৈবিক। আদি ভৌতিক মানে কি, মায়েরা বলবেন কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম কি জানা আছে কারো? না না, পাগলা কুকুরে কামড়ায় কি রোগ হয়, জ্বালাতং। যিনি কৃষ্ণকথা হরি কথা বলেন তাকে পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে জ্বালাতঙ্ক রোগ হয় না। প্রশ্ন করবেন কেন? নাম হচ্ছে অমৃতের সমান, নাম অমৃত যে বারবার পান করে তার গোটা শরীর অমৃতময় হয়ে যায়, ওখানে পাগলা কুকুরে বিষ কোনোদিন কাজে লাগতে পারে না, এই একটা দুঃখ দূর হবে। আর আদি দৈবিক, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, দেখবেন বজ্রপাত হলে আমরা কোন ভগবানের নাম করি জেনে বলুন, মায়েরা রাম 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 বলি না? আরে বাবা বজ্রপাত হলে আমরা রাম রাম বলি। তত্ত্ব বলল কম বয়সে পরিশ্রম করে কেউ যদি ব্যাংকে টাকা জমা দেয় তাকে বেশি বয়সে রোজগার করতে হয় না বাবা, সে সুদে বসে বসেই খায়। এই জন্য তত্ত্ব বলল কম বয়সে কেউ হরিনাম করলে যখন বয়স হয়ে যাবে চোখে দেখতে পাবে না, পায়ে চলতে পারবে না, কোমর বেঁকে যাবে, তখন হাজার বজ্রপাত এদিক ওদিক হবে কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্র। দুটো উপকার গেল, তৃতীয় উপকার কি মা? আদি আধ্যাত্মিক, শরীরের মধ্যে কঠিন রোগ হবে না, খেতে পড়তে চলতে ফিরতেই আপনি চলে যাবেন, মৃত্যুর সময় কারো কাছে এক গ্লাস জলের জন্য প্রত্যাশা করতে হবে না, এই তিনটি জ্বালা আপনাদের দূর হবে। নিতাই চাঁদ বললো শোনো শোনো, আমার দাদা বলেছিল নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, তোমাদের কিছু করতে হবে না, তোমরা এক কাজ করো, ধরো যুবতীর ধরো যুবতীর কো খাও মাগুর মাছ, খাও মাগুর মাছ জল, বলো প্রেমানন্দে নিতাই নিতাই গৌর হরি হরি দু চারজন বুঝে বলেছে, দু চারজন না বুঝে হাত তুলেছে। যারা না বুঝে হাত তুলেছে তারা মাগুর মাছের নাম শুনে চমকে উঠেছে, ভালো কথা বলেছে। আর যারা বুঝেছে তারা তো প্রেম সে তুলেছিল। কালকে যেখানে গাইছিলাম বারুইপুরের কাছে, একজন ভক্ত আসরে ঢোকার আগে বলল, প্রদীপবাবু থার্মোমিটার দিয়ে জানা যায় এ শরীরে জ্বর আছে না না আছে, তাহলে কারো শরীরে পাপ আছে আপনি কী করে জানবেন? উনি একটা দারুণ প্রশ্ন করলেন, কি যে থার্মোমিটার দিয়ে জানা যায় কার জ্বর আছে না আছে, পাপ আছে কী করে বুঝবেন? দেখবেন আপনার পাপ আছে কি না আছে আপনি নিজেই বুঝতে পারবেন। কী করে বুঝবেন? হরিনাম শুনতে শুনতে যার নয়ন দিয়ে ধারা বয়, হরিনাম শুনতে শুনতে প্রেমে যার হাত আপনিই উঠে, জোর করে ওঠাতে হয় না, বুঝে নেবেন তার আর পাপ নাই। আর যার দেখবেন খালি বিরক্ত লাগবে, বসে এদিক ওদিক তাকাবে, বুঝবেন তার এখনো পাপ আছে। হরিনাম শুনতে শুনতে ভেতরে যার আনন্দ জেগে যায় বুঝে নেবেন পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে বারবার ভেতর বিরক্তি ভাব হলে মনে নেবেন এখনো পাপ আছে। তাহলে আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু এই পাপ দূর করা যায় না? উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদের কাছে একজন ভক্ত গিয়ে জিজ্ঞেস করেছে, ঠাকুর আমি যা খাই তাই তেঁতো লাগে। বলে কি খাস? টক খাই তেঁতো লাগে, ঝাল খাই তেঁতো লাগে,
মিষ্টি খাই তেতো লাগে। রূপ গোস্বামী বললো তেতো কোনোটাই নয়, তেতো তোর জীবটা। বলছে আমার যদি জীব তেতো তাহলে মিষ্টি হবে কি করে? ওরে খোকা মিষ্টি হবে কি করে জানিস? তেতো জীবে বারবার মিছড়ি খাবি, বারবার মিছড়ি খাবি, দেখবি বারবার মিছড়ি খেতে খেতে তোর তেতো জীব এক সময় মিছড়ি হয়ে যাবে। ঠিক সেরকম মায়েরা হরিনাম যাদের ভালো লাগে না, আপনার বুঝুন আর না বুঝুন বসুন, বারবার বসবেন, বারবার বলবেন, বারবার শুনবেন, আর আপনি ভুলতেই পারবেন না। খোল করতালে শব্দ শুনলে পাগলের মতো হরি বাসর বসে বুঝুন, তখন বুঝে নেবেন আপনার পাপ শরীর থেকে দূর হয়ে গেছে। বললো ধর যুবতীর কোল, ধর যুবতীর কোল, হাও মাগুর মা ছেড়ে ঝোল, হাও মাগুর মা ছেড়ে ঝোল, বললো প্রেমানন্দিন তাই গৌর হরি 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 হরি। যারা বুঝলো না তারা বললো ঠাকুর এ কথাটা কাল তোমার দাদা বললে কাজ হয়ে গিয়েছিল, তোমাকে আসার দরকার ছিল না। যুবতীর কোল সে তো ভালো কথা, মাগুর মাছের ঝোল 500 টাকা কেজি না 700 এখন, ও তো দারুণ ব্যাপার। আর যে হরি বল বলবো আর খাবো কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। তো সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ ভক্ত বলল আচ্ছা প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার তো 80 বছর বয়স হয়েছে, চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কী করে? তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, আরে আমার জীব তো হরি বল বলতে পারে না, লটপট করে, খালি হবি বল বলে, আমি কি করে মাগুর মাছের ঝোল খাবো? তাহলে কি আমি হরি বল বলতে পারবো না? মহাপ্রভু একটা দামি কথা বললেন, তত্ত্ব বোঝো। বলে কি? ভেতরে তত্ত্ব আছে। যুবতী বলতে এখানে মেয়েদেরকে বোঝাই না, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কোনো মেয়ে একসঙ্গে জোড়া বাচ্চা জন্ম দেয়, এখন শুনতে পাওয়া যাচ্ছে কোনো কোনো মেয়ে একসঙ্গে 3টে বাচ্চা জন্ম দিচ্ছে, হতে পারে। কিন্তু এমন যুবতীর কথা মহাপ্রভু বললেন যে যুবতীর কোলে প্রত্যেকদিন একটা নয় লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, সেই যুবতী হলো পৃথিবী যুবতী। হরি বল হরি বল। এখানে মহাপ্রভু বলল পৃথিবী যুবতীর কোল ধরে এসেছো, এই পৃথিবী যুবতীর কোলে সংসার যাপন করবে, আবার এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানের চিতাতে তোমাকে চলে যেতে। হরি বল। বৃদ্ধ বলল বা 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 দারুণ কথা বলেছ, তাহলে মাগুর মাছের ঝোল কাকে বলে? এই যে বাড়িতে আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি বাবা, কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার মন্দিরে কাঁদতে পারে, তার চোখের জল যত মুখের মধ্যে প্রবেশ করবে সেটাই হবে মাগুর মাছের। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত সুন্দর বসে কীর্তন শুনছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, আমরা ইউটিউবে প্রচুর গান শুনেছেন, শোনা জিনিস অনেকে শুনবেন, কাছে শুনবেন, নেটে শুনেছেন, একটা কথা বলে যাই, যদি কাঁদতে হয় তাহলে ভগবানের জন্যে কাঁদুন, ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো, আপনি বাবা হয়ে বলবেন আহ সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে তোকে মানুষ করলাম বড় করলাম, এখন জিজ্ঞেস করছিস কি করেছ, ওরে আমার জীবনের সব সাত আহ্লাদ ছেড়ে দিয়ে তোকে পূর্ণ করেছি, তুই তুই এখন বলছিস কি করেছ? মায়েরাও একই কথা বলবে, আপনার চোখ থেকে জল পড়বে, সে জল দেখবেন মা চোখের কোণ দিয়ে পড়বে, সংসারের জন্যে কেউ কাঁদলে তার যোগ্যতা ক্ষয় হয় আর ভগবানের জন্যে কাঁদলে যোগ্যতা বৃদ্ধি হয় মা, এই জন্য সংসারের জন্য যখন কাঁদবেন বারবার আমার দিকে তাকাবেন আপনার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে এবং সে জলটা স্পর্শ করবেন গরম লাগবে, সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে কি লাগবে বাবা? নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে মন্দিরে গোবিন্দের চরণ তলে দুফোঁটা চোখের জল দেয়, ভগবান বলবে দিয়ে যা দিয়ে যা। মায়েরা চোখের জল চোখের কোণে পড়বে না মা, ভগবানের জন্য কাঁদবেন, তখন পরীক্ষা করে দেখবেন ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবেন সংসারের জন্য কাঁদবেন চোখের জল কোন দিক থেকে গড়াবে, কিন্তু ভগবানের জন্য কাঁদলে চোখের জল মাছ দিয়ে গড়াবে, সে জল গরম হবে না শীতল হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ভক্ত বলল ঠাকুর দারুণ কথা বলেছ, এত সুন্দর তত্ত্ব দিয়ে বোঝালে, একবার হরিনাম করিয়ে দাও, কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন? জয় নিতাই। আমি উত্তর দেবো, আমি বলে দেবো, আপনি বলবেন, বাচ্চাকে ঘুম থেকে ওঠাবেন কি বলবেন জোরে বলুন কি বলবেন? আচ্ছা বন্ধু বন্ধুকে দেখবেন সকালে কি বলবেন? এ তো পাওয়ার মনে হচ্ছে মাঝে মাঝে কমে যাচ্ছে, জোরে বেরোবে তো না ঠান্ডাতে? বেশ, বাচ্চাকে ঘুম থেকে ওঠাবেন কি বলবেন? বেশ,
না সবাই বলতে হবে দুই চারজন বলবেন তা বললে হবে একজন একজনকে দেখলে কি বলবেন শাশুড়ি মাকে বৌমা দেখলে কি বলবেন সবাইকে জয় নিতাই বলবেন নিতাই চান বলে উপকার হয়ে যাবে বাবা লাভ হয়ে যাবে বলুন রাধা রানী কি জয় যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম নিতাই চাঁদ কি যাক বেড়েছে আরো বাড়বে নিতাই চাঁদ কি মায়েরা কি বলছেন ভয় না না জয় আচ্ছা একটু জোরে বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি বেশ তাহলে মহাপ্রভু কথা অনুযায়ী এটা শেষ করে লীলাতে যাব কি বলবো সাথে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি এটা মহাপ্রভুর কথা এ কথাটা আমরা সবাই মানবো যারা এসছি যদি কেউ না মানি তাহলে আমরা মহাপ্রভুকে মানি না আর যে মহাপ্রভুকে মানি না তার কীর্তন শোনা বেকার হয়ে গেল তাই সবাই মিলে একটু হাত তালি দিয়ে গাইবেন কি যে গানটা গাই প্রেম সে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ হরি হরয়ে নম কৃষ্ণ যাদব জনম হরি হরয়ে নম কৃষ্ণ যাদব জনম আপনাদের আসরে সবই ভালো লেগেছে একটা জিনিস খারাপ লেগেছে বলবো না বাদ দিয়ে দেবো আমি তো না বলে যাব না না বললে সংসদের হবে না আপনার সবাই হরি হরয়ে নম কৃষ্ণ তালি দিচ্ছে না দু চারজন হরি হরয়ে নম কৃষ্ণ যাদব না এদের জন্য বলছি হিন্দু রক্ত শরীরে বইছে একটা মুসলমানের ছেলে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে মাথা নত করছে আর হিন্দু ছেলে মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরোচ্ছে একবার প্রণাম করছে না লজ্জা আমাদের হিন্দুদের পকেটে হাত দিয়ে দাঁড়াবেন কেন অন্তত যা কাজ হয়ে গেছে যেগুলো পকেটে হাত দিয়ে সেগুলো এরকম করে দিয়েছে বলে উপায় নাই দাদা যা ব্যাপার চলছে প্রেম সে দেবেন এ এ ওষুধ না দিলে কাজ হবে না সবাই মিলে একটু হাততালি দিয়ে হরি হরয়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় আরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজ যাদবায় মাধবায় কেশবায় নম আমি বলতে চাইছি মহাপ্রভু যখন কীর্তন করতেন হাত নিচু করে না হাত উঁচু করে আচ্ছা আপনারা বলুন সেকশন পাইপ দেখেছেন যদি সোজা হয়ে থাকে তাহলে জল পরিষ্কার যায় আর যদি পাইপ এরকম থাকে তাহলে জল যায় দু চারজন হরি হর এরকম কেন বেঁকে নয় প্রেম সে বসুন ভক্তদের বসা দেখুন কীর্তন শুনতে গেলে বসা শিখতে হয় শাস্ত্র বলে আগে বসতে শিখতে হয় 8 ঘন্টা 10 ঘন্টা বসবেন আপনার কোমর ধরবে না শুধু বসতে শিখতে হবে সবাই হাত তালি দিয়ে মহাপ্রভু কি করলেন হাত উঁচু করে কীর্তন করলেন হাত ওপর করে করুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদব হরি হরয়ে নম কৃষ্ণ যাদব নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আরে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন আবার গোপালী গোবিন্দ নামে শ্রীমধুসূদন মানে অপরাধ নেবেন না 95 ভাগ হাত তুলেছে 5 ভাগ তুলে নাই এই 5 ভাগের জন্য একটু ওষুধ দিয়ে দিয়ে এরা তুলবে মানে যে তালি দিচ্ছে মহাপ্রভু বললেন পরের জন্মে দুটো হাত দুটো পা পাবে এবং গোবিন্দের সেবা করবে অধিকার পাবে যে তালি দিচ্ছে না তার মানে তার হাত নাই বলে দিচ্ছে না পরের জন্মে মহাপ্রভুর হাত দেবে না আরও দুটো পা দেখবেন যেন কেউ রাগ করবেন না নইলে কীর্তনের শেষে গণ্ডগোল আসে আরও দুটো পা যোগ করে দেবে তাহলে যারা 4টা পা নেবেন তারা তালি দেবেন না আর যারা 2টো হাত 2টো পা নেবেন তারা তালি দেবেন এখন যে দিচ্ছিল না সে দেখবেন হরি হর রজন নম কৃষ্ণ যাদবায় ও দেবেই 4টা পা কে নিতে চায় যদি কেউ না দেয় আঙুল দিয়ে দেখাবেন এই ভদ্রলোক 4 পা চায় নইলে তালি দিচ্ছে না কেন সবাই মিলে একসঙ্গে কিন্তু যে তালি দেবে না তার দিকে সবাই তাকাচ্ছে হরি হর রজন নম কৃষ্ণ যাদবায় হরি হর রজন নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন আরে গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন আবার গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মহ গিরিধারী গোপীনাথ মদন মহ
मुझे गिरिधारी गोपीनाथ मदन मोहन हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जप हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे একটা বাদ দিলাম আপনাদের এটা শুনবো বলি দেখি আপনারা কেমন বলতে পারেন সবাই মিলে প্রভুর কাছে বসে আছেন আনন্দে করুন মহাপ্রভু আছে সামনে আনন্দে দিন কাটবে প্রেমসে হরি কৃষ্ণ 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 হরে হরে জোরে জোরে হরি রাম বহুত আচ্ছা বাবা সুন্দর হরি কৃষ্ণ বাহ सुंदर अब बोलो हरि राम एक संग हरि राम अरे एक बार हरि कृष्ण सुंदर हरि कृष्ण दारुण बाबा वाह जोरे दान दान आपने देखा कितने दल छिलो ना कि দারুণ গাইছেন আপনারা তবে এখানে প্রথম এলাম যদি কোনোদিন আবার আসি আর এদের নিয়ে আসবো না আপনাদের দিয়ে চালিয়ে দেবো খুব সুন্দর গাইছেন প্রেম শেষ হয় বলুন হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরি কৃষ্ণ জয়নিতাই হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আনন্দেতে ভনে সেই তো সকল জনে সর্বসিদ্ধি করে করো राधा रानी की वाह खुशी श्याम सुंदर की मदन मोहन की बेश।